হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমি চলে এসেছি, আজকে হচ্ছে শ্যামা কালী পূজা। তো আমি চলে এসেছি বাবার বাড়ি চিত্রামবাড়ি। তো এখানে আর কি এখন বিকেল থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আমার ব্লগে তোমাদের সবসময় অসংখ্য স্বাগত তোমাদের জন্য। আর এখন আমরা প্রদীপ তৈরি করব, আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, তো আমরা এখন প্রদীপ তৈরি করব। আর বোন যাচ্ছে হচ্ছে বাতি আনতে, বোন আর ইদি যাচ্ছে বাতি আনতে, আর আমি এদিকে প্রদীপগুলো বানিয়ে ফেলি। আর আমাদের এদিকে স্পেশালি আর কি কলার যে খাওয়ার কলা, ওই কলা গাছের আর কি খোলা দিয়ে নৌকা তৈরি করা হয় বা ভেলা তৈরি করা হয়। ভেলায় প্রদীপ সাজিয়ে সুন্দরভাবে সাজিয়ে আর কি নদীতে ভাসানো হয়। তো আমরা এখন কলার খোলা দিয়ে আর সেটাই বানাবো। তো চলো তোমাদেরকে দেখাই, এত সুন্দর লাগে ওই কলার খোলাটা দিয়ে নৌকা বা জাহাজ তৈরি করা হয়। তো সেই জাহাজে প্রদীপ সাজিয়ে ভাসান দেওয়া হয়। তো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, অনেক অনেক দিকে এইরকম নিয়ম নেই, তো আমাদের এইদিকে এই নৌকা দিয়ে নৌকা ভাসানোর একটা নিয়ম আছে প্রদীপ জ্বালিয়ে। তো আমরা সেটাই করব। তো চলো তোমরা দেখিয়ে দিই তোমাদেরকে প্রদীপ তৈরি করা বা এই নৌকাটা কীভাবে বানায়, রাত্রিবেলা কীভাবে ভাসাতে হবে, তো সেটা সবটাই তোমাদেরকে দেখাবো। চলো আমার সাথে। তো দেখো, পুকুর পাড়ে আমরা মাটি নিতে এসেছি। মোমবাতি একটু বেশি করে নিয়ে আসিস, বেশি করে নিয়ে আসিস। তো এই যে পুকুর পাড়ে আসলাম, প্যাকেট কিরম তো কি জানি, ও কত ছোট বা কত বড়, এরকম আছে নিয়েছিস কেন, পাঁচ চার পাঁচ প্যাকেট নিয়েছিস, যেরকম আনলি হয় সাজানো টাজানো যায় সেরকম দেখে নিয়ে আসিস। তো আমি এই যে দেখো পুকুর পাড়ে এসেছি, এইখান থেকে আমি মাটি নেব, মোটামুটি এখানে ভালো মাটি আছে। তো আমি এখান থেকে মাটি নিয়ে নিই। না, আমি তো মাত্র আসলাম, মা গেছে, মা এখনো বাড়ি আসেনি। আমার একটা পাত্র আনার দরকার ছিল, কিন্তু সেটা তো আর আনা হলো না, তাই জন্য সেইভাবেই নিয়ে যাব। এই মনে হয় প্রায় 10 বছর পরে আমি বাড়িতে দিওয়ালি করছি। তো কেন 10 বছর পরে দিওয়ালি হচ্ছে বাড়িতে, সেটা তোমাদেরকে বলবো। আর আমি এখন আসতাম না, কিন্তু মন চাইলো যে এতদিন বাড়ি ছিলাম না, একটু বাড়িতে যাই, ওখানেই সব কিছু করি, তাই জন্য আসলাম। তো আমি চলে আসলাম প্রদীপ বানাতে। এরকম প্রদীপ একটা বানানো হয়ে গেছে। তো তোমাদের প্রদীপ বানানোটা আমি দেখাতে পারলাম না, কারণ আমার ফোনটা এমনভাবে রাখা হয়েছে আর আমি এমন জায়গায় বসলাম। আসলে আমার আমি যে প্রদীপ তৈরি করছি সেটাই আমি দেখাতে পারলাম না, মানে ক্যামেরায় যে আসেনি সেটা আমি বুঝিনি। তো তোমাদেরকে আমি অনেকগুলো প্রদীপ করেছি, মা আর কাকিমা গেছে হচ্ছে, আমাদের এখানে একজন মুক্তিযোদ্ধ উনি মারা গেছে, তো সেখানে গেছে, তাই জন্য দুবারই প্রদীপগুলো আমি তৈরি করলাম। তো সেগুলো দেখাতে পারলাম না, তাই জন্য ভাবছি পুরো প্রদীপগুলো পরেই দেখাবো। তো আমি এই যে চলে আসলাম, এই দেখো বললাম যে কলার খোলা দিয়ে নৌকা বা জাহাজের মতো তৈরি করা হয়। তো তাই জন্যে আর বাড়িতে মা কাকিমা কেউ নেই, তাই জন্যে পুরোটাই আমাদেরকে গোছাতে হচ্ছে। আর এখন প্রায় সন্ধ্যাবেলা বোন গেছিলো দোকানে প্রদীপ বাজি এগুলো কিনতে, তো আমি এদিকে প্রদীপ তৈরি করলাম। আর হচ্ছে এই যে নৌকা তৈরি হচ্ছে, এখন দেখো নৌকা তৈরি করার জন্য আমি এই কলার খোলাটাকে দুমাথায় ঘিরে নিয়ে তারপরে ভাঁজ করে দিলাম। তোমরা বুঝতে পারছো কীভাবে হয়েছে এটা। আর এখন প্রায় মানে সন্ধ্যা হবে হবে ভাব, তাই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু করতে হচ্ছে, নাহলে একটু ভালো করে করার ইচ্ছে ছিল, তো সময় নেই, আর মাও বাড়িতে নেই, তাই জন্য হচ্ছে না কিছু। আর ওদিকে আমার ছেলেকে মানে বাবার সাথে একটু গেছে, আমার বাবা তেমন বাচ্চাদের রাখতে পারে না, তো তারপরেও না রাখলে এখন নয়, তাই জন্য একটু খেলছে।
এরকম মাথাগুলো এভাবে ভাঁজ করে তারপরে খেজুরের কাঠা ওগুলোতে গেঁথে দিতে হয়। বা আমি এনেছিলাম নারকেলের পাতা, যে নারকেলের যে শলাগুলো আছে ওগুলো দিয়ে করব। তো ওগুলো আমার এত শক্ত ইসের ভিতরে, খোলার ভিতরে যাচ্ছে না, তাই জন্যে কাঁটা নিয়ে আসলাম কয়েকটা খেজুরের কাঁটা। তো সেগুলোই আমি দিচ্ছি। আমাদের এই এলাকাতে এগুলো করে, আবার মানে প্রত্যেক বাড়ি করে না বললেই চলে, কিন্তু আমরা ছোটোবেলাতে দেখে এসেছি যে এগুলো করে। যেমন আর কি কালী পূজার পরের দিন সবার বাড়ি বাড়ি যেতাম মোম নেওয়ার জন্য, সেগুলো দিয়ে আবার নতুন করে পেঁপের ডাঁটায় দিয়ে আবার ইয়ে তৈরি করতাম, মোমবাতি তৈরি করতাম। এই সবগুলো আমাদের করা হতো। তো এগুলো আর কি ওই ছোটোবেলাতেই থেকে গেছে, এখন আর তেমন কেউ করে না, বা বাচ্চারা এখন যারা বাচ্চা আছে তারা তো এই কাজটা এখন আর করে না। এই যে দেখো আমার বাবা খেলছে বেলুন নিয়ে, আর ওই হচ্ছে আমার দাদার ছেলে একজন। তো দিদি তো এখানে এসে মানে এই প্রথম মাত্র আসতো, তাই জন্য ও কারোর কাছে যাবে না, কারোর সাথে তেমন কথা বলবে না। এই যা কয়েকদিন না গেলে ও কারোর সাথে মিশতে পারে না তেমন, অনেক ছোট, ওই জন্য ওর তো সবার কথা তেমন মনে থাকে না, তাই জন্য ও সবার কাছে যায় না এসে মাত্র। কিন্তু কিছুদিন হলে তখন আবার সবার কাছে যায়। এই যে দেখো আমার নৌকাটা, প্রথমে একটা সই দিলাম, তারপরে আমি ভাবছি যে দুটো খাত করব নৌকায়। তো তাই জন্য আমি উপরে আর একটা খাত বানানোর জন্য এগুলো করছি। আর এই যে দেখো নৌকার বৈঠাকটা বৈঠা করে ফেললাম। এই নৌকাটার বিভিন্ন জায়গায় প্রদীপ বা মোমবাতি বসানো হয়, বসিয়ে তারপরে পুকুরে বা নদীতে ছাড়া হয়। তো আমরা পুকুরেই ছাড়ি, কারণ পুকুরে ছাড়লে অনেকক্ষণ দেখা যায় যে নৌকাটা কীভাবে যাচ্ছে বা কেমন দেখাচ্ছে। তো তোমাদেরকে সেটা অবশ্যই দেখাবো কীভাবে নৌকা সাজিয়ে আমরা পুকুরে ভাসালাম। দেখো আমার নৌকাটা প্রায় শেষ। তো আমি উপরে আরেকটা ছাউনি করলাম, এই যা। আর যে দেখো নৌকাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই আমার আরেকটা ছাউনি শেষ হলো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের বাড়ির মেয়ে হিসেবেই আমার পাশে থেকো। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই জন্য ভাবলাম যে এই পর্যন্তই আজকেরটা থাকুক। তো আমি এটা দুটো পার্ট করব, তোমরা পরের পার্টটা দেখে নিও। ঘরে কেন